যে আপনার দায়িত্বকালীন আপনার এলাকার ভিতরে কতটুকু উন্নয়ন করেছেন বা রোডের কতটুকু কাজ করেছেন বিষয়টা নিয়ে আমাদেরকে একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা যেহেতু নতুন কাউন্সিলর হয়েছি, এই মাত্র 5 মাস হইল, উন্নয়ন ব্যাপকই হইতেছে, চলমান আছে কাজ। মানুষ আগে যে অবস্থা ছিল এখন রাস্তাঘাট কিছু কিছু হয়েছে, আর কিছু চলমান আছে। এটি হয়ে গেলে মানুষের স্বস্তি ফিরে আসবো যে চলাচলের। আমাদের এখানে ঐতিহ্যবাহী 2-3 জিনিস আছে, একটা কলেজ, একটা বাউনি উচ্চ বিদ্যালয়, আর একটা ডেমরা জামদানি হাট। এই বাংলাদেশের বিখ্যাত জামদানি হাটটা ডেমরাই। আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু বর্তমানে অনেক রাস্তাঘাটের কাজ হইতে আছে। আশা করি আরো 1-2 বছরের মধ্যে আরো উন্নত হবে রাস্তাঘাট। আচ্ছা, মাদক নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন? আমি আসার পরে ইনশাল্লাহ মাদকের যে মুরব্বীরা, যে আমার সামনে মুরব্বীরা বসে আছে, এই মুরব্বীদের নিয়েই মাদক আমাদের এইখানে এখন জিরো টলারেন্সে আছে ইনশাল্লাহ। আমরা এটা মুরব্বীরা অনেক কাজ করছে এই ব্যাপারে। আচ্ছা, আরেকটি বিষয় হলো আপনি বয়স্ক ভাতাগুলো কিভাবে দিচ্ছেন? বয়স্ক ভাতা তো আগে যেইভাবে ইউনিয়নে দিয়ে গেছে, আমরা বললাম না আমরা 5 মাস হইল আছি, ওই আগের নিয়মই চলতেছে, ও এইটার কোনো পরিবর্তন হয়নি। শুনতাছি পরিবর্তন কিছুটা আসবে আর কি। আচ্ছা, চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে আসলে কি আপনারা কি চেয়ারম্যানের সার্টিফিকেট কোনো অর্থ বিনিময় দেন না কিভাবে দেন? চেয়ারম্যানের সার্টিফিকেট মানে এখন হইলো ওয়ার্ড হয়ে গেছে, ওয়ার্ডের সার্টিফিকেটের কোনো এমনিই নেই, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে কিছু পশাগুরি নেয় আর কি। এটা আমাদের এখানে নেই, জন্ম নিয়ন্ত্রণ হোক, নিবন্ধন, তারপরে ট্রেড লাইসেন্স, এটি সব সিটি কর্পোরেশন, এটি কোনো ওয়ার্ডে দেয়নি। আচ্ছা, যেই কাজগুলো চলমানে রয়েছে সামুকমি আপনি কাজগুলোর প্রতি কতটুকু আগ্রহ? আপনি কাজগুলি ভালো হইতেছে, কিন্তু যারা নাকি কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর আমাদের কোনো কেয়ার করে না কিছু না, ওনাদের নিজের মতন কাজ করতেছে, আমরা বললে কোনো কাজ শুনে না। আর এখন যে রোডের আমরা অবস্থা কিছু ভিজিট করে দেখতে পারলাম যে কিছু ভাঙ্গা রোড রয়েছে, তো এই রোডগুলোর যে চলমান কাজগুলা, এই কাজগুলা কি আপনি জনগণকে আশ্বাস দিয়েছেন যে দ্রুতভাবে কাজগুলা সমাধান হবে, বা এই বিষয়টা নিয়ে আপনি কতটুকু এগ্রি? আমাদের কাছ থেকে মেয়র সাহেব নতুন করে যেসব রাস্তাঘাট হয় নাই, এই রাস্তাঘাটের ব্যাপারে নতুন করে ই নিছে, কোন রাস্তাঘাট হয় নাই এটি তাড়াতাড়ি বলছে আমাদের দিতে। আমরা সেইভাবেই প্রত্যেকটা রাস্তার যেটি এখনও হয় নাই হইব সামনে ডিসেম্বরের পরের থেকে, আশা করি ইনশাল্লাহ এই কাজগুলি অতি দ্রুত কাজ ধরা হইব আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 থাকার জন্য।